Hello guys, welcome back to our channel Simple Tips by Arunima. আমি অরুণিমা। আজকে তোমাদের জন্য রয়েছে বসন্ত উৎসব স্পেশাল দুটো লুক, যেটা তোমরা কিন্তু খুব সহজেই মাত্র কিছুটা সময় হাতে নিয়ে যে কেউ ক্রিয়েট করে নিতে পারবে। যেহেতু সামনেই বসন্ত উৎসব, তাই আমি এই কথা মাথায় রেখে নিয়ে এসেছি এই দুর্দান্ত একটা ভিডিও, যাতে দুটো হেয়ারস্টাইল আর ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টার্ন করতে কিন্তু একদম ভুলো না, যাতে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম লুকটার জন্য আমি সিলেক্ট করেছি একটা পনিটেল। তার জন্য প্রথমেই আমি চুলটাকে কিন্তু হালকাভাবে স্ট্রেট করে নেব। অবশ্য কিন্তু স্ট্রেট করার আগে চুলে হেয়ার সিরাম অ্যাপ্লাই করবে, তাতে কি হবে এই হেয়ার স্ট্রেটনারের যে হিটটা সেটাকে চুলটা কিছুটাই ড্যামেজ করতে পারবে না। তো তার জন্য আগে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে তারপর চুলটাকে স্ট্রেট করে নিয়েছি। তারপর একটু কম করে নিয়ে এবার আমি হাত দিয়ে দেখো কি সুন্দরভাবে চুলটাকে বেশ ওপরের দিকে তুলে একটা ওপরে পনিটেল বানাবো টাইট করে। এখানে আমি রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে ভালোভাবে টাইট করে বেঁধে নিচ্ছি। তারপর এইভাবে হাত দিয়ে সামনের চুলটাকে একটু লুজ করে নেব, যাতে একটা মেসি লুক ক্রিয়েট হয়। তারপর চুলগুলো এইভাবে বার করে নিচ্ছি, যাতে দেখতেও বেশ সুন্দর লাগে, ম্যানেজেবলও থাকে, কিন্তু বেশ একটা মেসি লুকও ক্রিয়েট করা যায়। তো দেখো এখানে কিন্তু আমার পনিটেলটা একদম রেডি হয়ে গেছে। দেখলে যে আমি কত ইজিলি কিন্তু একটা পনিটেল বানিয়ে নিলাম। তোমাদের যাদের লেন্থটা চুলের ছোট বা বড়, তারা কিন্তু খুব ইজিলি তাড়াহুড়োর মধ্যে এইভাবে একটা পনিটেল বানিয়ে নিতে পারো, এইভাবে একটা দারুণ লুক কিন্তু ক্রিয়েট করতে পারো। তো আজকে আমি কানের জন্য রেখেছি এই এই কানেরটা, দেখো খুব সুন্দর একটা কানের। আর হাতে পরবো এইটা, এই দুটোই আমি আজকে পেয়ার আপ করে পরবো। তো চলো পরে নিই। তো তোমরা একবার দেখে নাও আমার ফার্স্ট লুকটা ঠিক কেমন হয়েছে। দেখো সাদা শাড়ি, তার সাথে একটা হট পিঙ্ক ব্লাউজ, কানে ছোলা দুল, তার জন্য আমি গলাটা একদম ফাঁকাই রেখেছি, আর হাতে চুড়ি। দুর্দান্ত লাগছে কিন্তু ফার্স্ট লুকটা আমি এখানেই কমপ্লিট করলাম। কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর বসন্ত উৎসব একটা ইয়েলো কালারের শাড়ি পরবে না সেটা তো হতেই পারে না। ইয়েলো সাদা এই দুটো মিশিয়ে মোটামুটি আমরা বসন্ত উৎসবে নিজেদেরকে সাজিয়ে তুলি। তো দেখো আমার কিন্তু আগের পনিটেলটাই করা রয়েছে, এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই পনিটেলটা দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে তোমরা কত সুন্দর একটা খোপা বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নিই। প্রথমেই আমি চুলটাকে দুদিক দিয়ে ভালো করে ভাগ করে নেব সমান সমান করে। তারপর আমি এটাকে ক্রিসক্রস প্যাটার্নে ভালোভাবে জড়িয়ে নেব। বেশ টাইট রাখতে হবে কিন্তু একদম গোড়ার দিকটা, নিচের দিকটা হালকা লুজ হলেও চলবে, কিন্তু গোড়ার দিকটা একদম ভালোভাবে টাইট রেখে নিচ পর্যন্ত এইভাবে ক্রিসক্রসভাবে পেঁচিয়ে নেব। তারপর নিচটা আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে এঁটে দিচ্ছি। দেখো এখানে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে নিচটা এঁটে দিচ্ছি, একদম নিচের ডগা অবধি করার দরকার নেই, অল্প করলেই হবে। দিয়ে এঁটে দিয়ে এবার আমি এইভাবে পাকিয়ে নেব। খুব ইজি, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে 2 মিনিটের মধ্যেই। তো চলো এবার আমি হেয়ার পিন দিয়ে ভালোভাবে খোপাটাকে এঁটে নিচ্ছি, তাহলেই তৈরি হয়ে যাবে আমার এই খোপাটা। তারপর আমি লুকটা কমপ্লিট করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ইয়াররিংস, নিয়ে সেগুলোকে ভালোভাবে পরে নিচ্ছি। পরে নিয়ে তারপর আমি হাতে পরবো দুটো বালা। ব্যাস এইভাবেই কিন্তু আমার লুকটা আমি এখানে কমপ্লিট করে নেব, সেকেন্ড লুকটাও, যাতে ভীষণ কমফোর্টেবল হয়। সারাদিন বাইরে থাকার যেহেতু বসন্ত উৎসবের ব্যাপার থাকে, রং খেলার ব্যাপার থাকে, আবির খেলার ব্যাপার থাকে, তাই ভীষণ কমফোর্টেবল একটা
ইজি লুক আমি ক্রিয়েট করে নিয়েছি। এবার আমি খোপায় ফুলগুলো দিয়ে দেব। খোপায় ফুল দিলে কিন্তু বেশ একটা অন্যরকম লুক আসে, দেখতেও ভীষণ ভালো লাগে, আর দিনের বেলার প্রোগ্রামে বেশ ভালো লাগবে। তাই জন্য আমি খোপায় একটু হলুদ ফুলই দিয়ে নিয়েছি। তো এখানে আমি সেকেন্ড লুকটাও আমার এইভাবে কমপ্লিট করে নিয়েছি। ভীষণ কমফোর্টেবল, ভীষণ একটা নো মেকআপ লুক রয়েছে, আর যে কোনো জায়গায় এইভাবে ক্যারি করা যায়। দেখলে আমি কি সহজে তোমাদের সাথে দুটো লুক শেয়ার করে নিলাম, যেটা কিন্তু বসন্ত উৎসবের দিন তোমরা নিজেরাই বাড়িতে ক্রিয়েট করে নিতে পারবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। থেকে তোমাদের সকলকে অগ্রিম শুভ দোল পূর্ণিমা। তোমরা সবাই ভীষণ ভালোভাবে দোল কাটাও আর ভালোভাবে তোমাদের জীবনগুলো রঙে ভরে উঠুক। যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলবে না, যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।